আজকে রসগোল্লা দে আমরা আজকে বাঙালিদের রসগোল্লা দিবস উৎসব মানে সেলিব্রেট করব তো অ্যাডভেনেস আজকে ডায়াবেটিক দেও তো সেই জন্য সুগার ফ্রি রসগোল্লা এবং ভরা পেটে রসগোল্লা এই দুটো মেথড মেনেই আজকে আমাদের রসগোল্লা দে সেলিব্রেশন চলছে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে এবং তার সাথে আজকে রসগোল্লা দে তো আমি আমি বলছি না রসগোল্লা হ্যাঁ ডেফিনেটলি যাদের 650 750 750 সুগার বা ডায়াবেটিস তাদেরকে আমি একদমই বলবো না যে আপনারা ভারে করে গরম রসগোল্লা খান কিন্তু আমরা আবার সেই একই জায়গায় ঘুরে ফিরে আসছি যে আমরা যদি লাইফস্টাইলটা ঠিক করি তাহলে আমরা সব কিছু খেতে পারবো তো খাবার আগে নিজেকে নিজের শরীরকে এমন তৈরি করুন যে আপনি যাতে সব কিছু খেতে পারেন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কখনোই আমরা বলতে পারবো না যে রসগোল্লা খান তবে হ্যাঁ ইচ্ছে তো মানুষের করে তো সেই ক্ষেত্রে লিমিটেড এবং সুগার ফ্রি অবভিয়াসলি সুগার ফ্রি রসগোল্লা কিছু খাওয়ার পর আফটার লাঞ্চ আফটার ডিনার যদি এক মানে মাসে একটা বা সপ্তাহে একটা ওনারা নিতে চান ডাক্তারের পারমিশন নিয়ে তাহলে নিশ্চয়ই নিতে পারে 1991 সাল থেকে এটা শুরু হয়েছে সারা বিশ্বব্যাপী তো সেটা তো নিশ্চয়ই যে হ্যাঁ একটা দিন কিন্তু সেই দিনটার যে গুরুত্ব বা এই ডায়াবেটিসের যে গুরুত্ব সেটা প্রত্যেকটা মানুষের জানাটা খুব দরকার প্রত্যেকটা মানুষের মধ্যে এই সচেতনতাটা খুব দরকার আজকে আমরা বিপি পোদ্দার হসপিটালের যে ইনিশিয়েটিভটা ডায়াবেটিক ডেতে অ্যাওয়ারনেস একটা ওয়াক এবং সেই হাঁটারতে আমার আমাকে ইনভাইট করা হয়েছে এই জন্য আমি খুব ব্লেসড এবং সেখানে সত্যি হেঁটেছি এবং মানে কন্টিনিউয়াস যে কথা হচ্ছিল সেটাতে শুনছিলাম সত্যি আমার একটা জিনিস মনে হয় যে এমন একটা রোগ যে রোগটা সমস্ত অর্গ্যানকে খারাপ করতে পারে সমস্ত রোগের আঁতুড়ঘর বলা হয় এবং এত মানুষের ডায়াবেটিস দেখেছি এত মানুষের সেটার জন্য বিভিন্ন ধরনের শারীরিক যে অসুবিধা সেটা ভীষণ রকমভাবে দেখতে পাই তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই একটু সুস্থ স্বাভাবিক জীবন খাবার দাবার একটু যোগা একটু এক্সারসাইজ একটু ঠিকঠাকভাবে থাকা ডিসিপ্লিন থাকা এটা উচিত কারণ আমরা সত্যি একটু ব্যস্ত থাকার কারণে সবসময় হয়ে ওঠে না এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে সবসময় ব্যস্ত থাকা এবং কিছু কিছু সময় ইচ্ছা করে না যে আমরা আজকে ভালো লাগছে না আজকে মুড নেই আজকে ইচ্ছা করছে না কিন্তু এই ধরনের এই যে ইনিশিয়েটিভগুলো এই ইনিশিয়েটিভগুলো মাঝে মাঝে যদি হয় এবং আমরা যদি সেই ইনিশিয়েটিভে পার্ট নিতে পারি তাহলে ওই কিছুটা সময়ের জন্য বা বাদ বাকি সময়ের জন্য একটা মোটিভেশন আমাদের ভিতরে কাজ করে যেমন আজকে এত সকালবেলা 7টা থেকে আমরা হাঁটা আরম্ভ করেছি কলকাতার অনেকটা আমরা হাঁটলাম এবং এই যে হাঁটার ফলে আমি কিন্তু এতটা হাঁটা বহুদিন বাদে এতখানি হাঁটলাম যেটার জন্য আজকে এত ভালো লাগছে এতটা হেঁটেছি কিন্তু একটু টায়ার্ড নই সবাই মিলে পুরো বিপি পোদ্দারের মেডিকেল নন মেডিকেল স্টাফ সবাই মিলে আমরা খুব আনন্দ করতে করতে স্কিপিং করতে করতে জাগলিং করতে করতে আমরা হাঁটলাম এটা আমার কাছে খুব মোটিভেট করলো আমাকে এবং প্রমিস করলাম নিজের কাছে যে কাল থেকে সত্যি আবার হাঁটা শুরু করব এবং যেভাবে আমরা লাইফ লিড করার কথা সেরকম লাইফ লিড করতে হবে রসগোল্লা একটা ভীষণ লুক্রেটিভ জিনিস সবাই খেতে ভীষণ ভালোবাসি স্পেশালি বাঙালি ভীষণ রসগোল্লা প্রিয় কিন্তু রসগোল্লাতে আবার সেই একই প্রচণ্ড ক্যালোরি মানে খেলেই অনেকটা বেশি শরীরের মধ্যে একটা সুগার লেভেল বেড়ে যায় তো সেই জন্য রসগোল্লা খান খাওয়ার পরে খান চেষ্টা করুন সুগার ফ্রি রসগোল্লা এখন মার্কেটে যথেষ্ট অ্যাভেলেবেল আছে সুগার ফ্রি রসগোল্লা খেতে আর জাস্ট স্বাদটুকু মেটান খুব বেশি খাবেন না এখন অনেক বাচ্চা জন্মাচ্ছে ডায়াবেটিস নিয়ে তাদের হয়তো হেরিডিটি ডায়াবেটিস রয়েছে ফ্যামিলিতে ডায়াবেটিস রয়েছে এবং সেটাও সেই একই সূত্রে আমরা যদি সকলে নিজেদেরকে একটু মেনটেন করি হতে পারে আমরা আমাদের পরের প্রজন্মকে আরও সুস্থ দেখতে পারবো আরও হেলদি দেখতে পারবো কারণ আমরা যা খাবো আমাদের আমরা যেভাবে চলবো আমাদের পরের প্রজন্মও কিন্তু সেই সেই মানে সেইটাই পাবে সেই ফলটাই পাবে আর আজকে যদি আমাদের ডায়াবেটিস থাকে
এটা হতেই পারে বাই হেরিডিটি, আমার ছেলে আমার মেয়ে আমার পরের প্রজন্ম ডায়াবেটিক নিয়ে জন্মাতে পারে। তো সেইগুলোকে প্রিভেন্ট করার জন্যই বারবার বলা হচ্ছে নিজেদেরকে একটু হেলদি রাখুন, একটু এক্সারসাইজ করুন, আপনার ডায়েটটাকে একটু ফিক্স রাখুন, ঘুম নির্দিষ্ট সময় মতো ঘুমুন। এই টুকটাক কিছু জিনিস মেনটেন করলে কিন্তু আমরা এটা থেকেও বাঁচাতে পারি। সারাদিন আমরা প্রচণ্ড কাজে ব্যস্ত থাকি, 24টা ঘন্টা আমরা নিজেদের আপব্রিঙ্গিং নিয়ে আমাদের আরও উন্নতি নিয়ে ভেবে চলেছি, কেন আমরা নিজেদের হেলথ নিয়ে একটু ভাবি না? কেন আমরা 1টা ঘন্টা দিতে পারি না নিজেদের শরীরকে? কেন 1টা ঘন্টা দিতে পারি না নিজেদের হেলথকে? তো এই 1টা ঘন্টা একটু এক্সারসাইজ, একটু যোগা বা একটু জাস্ট নিজেদের অ্যারোবিক, আমাদের যেরকম করা হয়েছে একটু পুশ আপ, একটু অ্যারোবিক, যেটাতে কমফোর্টেবল, বা ছাদে হাঁটা পর্যন্ত করা যেতে পারে। মানে নিজের ছাদে নিজের লনে যদি একটু হেঁটে নিজেদেরকে হেলদি রাখা যায়, সেটার প্রচেষ্টার জন্যই আজকে আমরা বলবো সবাইকে যে একটু একটু নিজেকে সময় দিন, একটু হেলদি থাকুন, সুস্থ থাকুন।